Assalamualaikum everyone, welcome back to my channel Tania's Lifestyle. So aske breakfast o kita kita khaisi apnar lagi ekta tomato blog ready korchi. So yeah, dekho ka guys, dekho san eta kono din pita khaiso ni, eta eta pita kono din khaiso ni, kheo khaiso na. Od dekho banaire special radu niye banaira anchilam ekjon re banani lagi o banaira o je sundor wala pita banaira tor dush beti. আমার পিঠা দেখ তাই নাই মগু বানাই যেমন নাকসুক আমি বানাইছি ও দেখো তাই দেখো ওই দেখো রাখলো কিলাবে ই পিঠা বানাইয়া কেমনে বে গাইস দেখছো একচুয়ালি আমরা খাই মাখানির বেশ কমের কারণে এটাটা মানে খিতুই গেছিল খিলাহান জানি হয়ে গেছিলো জুড়ি জুড়ি গেছিলো লাগে এটার আর ওলাখানি কিতা করা গেছে না খাই বলা গেছে না লাগে আমরা ওলাখান আধ দি ছাপ দিয়ে দিয়ে বুঝছিলাম অন্য কয় ফিটেও হইতো নাই তো কিতা করার পরে দেখা গেল যে বালু ইসে পুরা টেস্ট একবারে নর্মাল সই ফিটা টেস্ট পরে সকালে বেলা উঠটা সো আমি ফিটা খাড়ছি বিরান করার লাগে সকালটা রেডি করছি অ্যাকচুয়ালি আমি ওলাখান ফিটা খাটিয়ে খেয়ে খেয়েও লম্বা হয়ে রাখা তো না আমার গেছে ওলাখানি বালা লাগে এনে ফেস চপ কইরা তৈছি অ্যান্ড গ্রিন চিলি আর করিয়েন্ডার আমি জানি না খার খার সৈফুটের ফেভারিট বাট আমার একটা মানে খুব বেশি একটা ফেভারিট এটা আমি শীতের দিনও বেশি ভালো লাগে আমার যেন ফ্রাই কইরা খাইতাম বা সৈফুটারে বাজ্যা বাদে ঘি দিয়া খাইতেও আমার ভালো লাগে চাটনিদের চাটনি দিয়েও আমি খাই সৈফিটা সো তোরা অলিভ অয়েল ডালছি এখানে মাঝে ফ্রাই করার লাগি অলিভ অয়েল ডালার পরে গরম হওয়ার লাগি তোরা সময় রাখছি পরে ফেয়াইজ দিলাইছি ফেয়াইজটা তোরা মানে ফেয়াইজটা তো বেশি ব্রাউন কালার করা যাইতো নাই যে অফকোর্স সবাই সহিটা বানাইতে পারো জাস্ট আমি খরাম বিকজ ভিডিও যখন বানাইছি তো এক্সপ্লেইন করতাম না নিহতার লাগি তোরা সময় রাখছি কিতা বেশি রাখছি না বিকজ ফুরই গেলে বাদে ফিটার সাথে সাথে ফেস বেশি বার্ন হয়ে যাব সো তারপরে তোরা একটু পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে যাতে ফেসটা তাড়াতাড়ি একটু মজে যায় সো ইয়ে একটু পরে বাদে ফিটা দিলাইছি দেখতে পারা আপনারা স্লো মোশনে ডালা হচ্ছে স্লো মোশনে ডালার পরে একটু নাড়াছাড়া করতেছি সো একটু নাড়াছাড়ার পরে আরও একটু পিঠা দেওয়া হয়েছে তারপর এটাকে একটু সময় আমি কুক করব সরি আমি শুদ্ধ বাসায় বেশি কথা বলতে পারি না জাস্ট ট্রাই করতেছি শুদ্ধ আর ছেলেটি বাসায় মিস করে দেবো যারা আমার ঢাকায় আপনারা আছে তারা যাতে বুঝতে পারে এর জন্য আচ্ছা যাই হোক আমি শুদ্ধ থেকে হঠাৎ করে ছেলেটি বাসায় চলে যেতে পারি এনি টাইম তো কেউ কিছু মাইন্ড করবা না আর আমার শুদ্ধ বাসাতে অনেক প্রবলেম আছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাড়াচাড়া হচ্ছে এই যে দেখছেন দেখো গাইস হোম মেড ঘি হোল ইজ লিটল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড না ওয়ার্ল্ড বে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মাঝে গিয়া দেখছো তাই হোম মেড ঘি রেডি করে রেসিপি আছে ইজি আর চিপার ইজি আর চিপার 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 দেখা বাতাই বানাই আগুয়েন তাই আর গ্রাম খাটি ঘির মাঝে গ্রাম থাকো বেশি ও মাই মাই খাটি ঘি খাটি ঘি খাটি ঘি আমাদের দেশই মিলে ওখান খুব গড়ে গড়ে মিলে গড়ে গড়ে মিলে বানানি যায় তারপর এখানে ঘি দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু মানে দুটো আমি ডিম ভালোবাসি এই পিঠার পিঠা বিরানের মধ্যে সো ডিমটা মাঝখানে ঢেলে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে ডিমটাকে এই পিঠার মধ্যে মিক্স করে নেব স্লোলি স্লোলি কুক হয়ে যাবে ডিমটা আপনারা দেখতে পারবেন তো কুক হয়ে যাওয়ার পরে আমি ধনে পাতাটা আই মিন ধনে পাতাটা দিয়ে দিয়েছি এক্সকিউজ মাই শুদ্ধ ভাষা প্লিজ আমার কথাটা ইগনোর করবা আমি কিলাহানি মাচ্ছি
সো আমি খুঁজলাম যে হঠাৎ করে দেখবার আমি শুদ্ধ বাসা থেকে সিলিটি বাসা তাইছি। সো আস্তে আস্তে আমার ফিটা বিরান শেষ হয়ে গেছে। আর এখানে দেখতে পারা চায়ওয়ালাতে কি তোরা ব্রেকফাস্ট আমার দুলা ভাই লই আইসলা। সো আমরা ফিটার সাথে চায়ওয়ালার ব্রেকফাস্ট তোরা খাইমু, অমলেট পরোটা দিয়া তারপরে চিজ টিঙ্গি সামথিং। সো সপ্তাহ রেডি টেন ঠ্যাং। সো ইয়ে আমরা খাইলাম, বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ।